डीजे बापी दुशाई नंबर पोल দেখ বাবা জোড়া ওরে মা রক্তা তা করে এই তো তোরা মনের মতো করে আজ নয়নের দিন দিয়ে তোরা আমার সাজিয়ে দিয়েছিস তা করে এইবার চ আমি মৎস্য নগরে যাব গো মা ও মামা চলেছে মা চলেছে আমার বিরাট না গড়ে যাবে মাচলেছে মাচলেছে বিরাট না গড়ে যাবে ওই মাচলেছে মাচলেছে বিরাট না গড়ে যাবে মাচলেছে মাচলেছে বিরাট না গড়ে যাবে Thank you.
মমর এ কেন রে তো হাত তুলে এর এরম করতেছিস কেন এ নিছে তা করব না তুই ভালো না আসি বাড়িস তো কেন আমি এরুয়া কলে ধান ছেড়েছি তো যত বয়স হচ্ছে তুই তত কচি হচ্ছে তুই দেখে বুঝতে পারি না কত কচি হচ্ছে যাই হোক খেতে দে আমি দিন বাজে খেতে দে বাবা বলে না যে খাওয়া তুমি বলে কি গান্ডা রে এই ছ মাস আগে এসে খেতে দিবি নি ছ মাস আমরা কজন লোক কজন বল কজন তুই এই বই মাই বই বই মাই বই কে কে এ তো কজন ছেলে ভুলে ওলিলু আমরা কজন আমরা সাতটা ছেলে আমরা দুইজন শুন আমরা দুই মাই বই কি আমরা দুই মাই বই এ মাতা বল ওর আমি মা ওই যা আমি বলছি আমরা দুই মাই এ তুই বলছিস আর ছেলে কটা ছেলে ছেলে সাত হলি হ্যাঁ তিন সাতটা ছেলে আটটা আটটা সাতটা এ কি করে হলো তো নিয়ে বাবা এই এতগুলো ছাগল কি করে হলো মায়েদের বাচ্চা হবে আরে মায়েদের বাচ্চা হবে কি করাবি তুমি কি বুঝবে সাতটা বাবা রে বাবা আরে পাপ্পু রে তুমি বুঝবে না তুই সাত ছেলের মা কেন দেখে মনে কি আমি এক ছেলের মা তুমি কান্না হাসি দে তোর তোর কেউ বলবে কেন কি মনে হচ্ছে দেখে তোর তো মনে হয় এখন বাচ্চা কাচ্চা হয় এই ছেলে পুলে গুলো কই ওই একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সাতটা এটা কোন ছেলে গাড়ি গাড়ি হয়েছে ও বাবা এই সাত থেকে পুরো বিয়ে জটা ও খেজো খেজো আরে বাবা ভালো আছিস কি খাবি এই হটে যা তো এ কি আর এ ঢাকার মা তেরা আছে ঢাকা ধরে কি ঢাকা ধরেছি এই শোনো এটা কথা বলবো আই শোনো শোনো ছেলে কথা শোনো ছেলে আমার শিক্ষা লাগে তোমার জন্য হয়েছে তোমার জন্য বাপ কা বেটা ভাগ্যিস তো তুমি হয় না এই হ্যাঁ ও ছেলে আমার মত আছে শোনো ছাগল কোনে ভাত দেওয়া তো খিদে লেগেছে কিছু নেই ঘরে আর ওই কিছু নেই না দেনা নেই ওই নেইটা দে কি নেই দেব কি নেই দেব কি লাগালো কি নেই দেব বল এই চুপ কর আরে বলবি না এই তো ঘরে চাল নেই আরে চাল নেই আমার এই সাত চালা ঘর বলে নাই চাল নেই তোমার এ চাল কেন খাবার চাল ও চাল নেই ছ মাস আগে 250 চাল কিনে দিয়েছি কি করছিস আর কি দিয়েছো 5 কেজি সয়াবিন তেল বেশি হয়ে যাচ্ছে 10 কেজি লঙ্কা বেশি হয়ে যাচ্ছে 15 কেজি লবণ আর একটু বেশি করে বলো 1 কেজি হলুদ আর একটু বেশি করে বলো তোমার হয় না ওরে এত বড় ঢোল ও মায়েরা এই দাও 250 চাল এই বড় খোকা কথা বলেছে দাঁড়া বলছি 250 চাল আর 3 কেজি হলুদ কি হবে গুলে খিচুড়ি করে খাবে সেইটা তো কথা খিচুড়ি করে খাবে তুমি হলুদ খাওয়া যাবে এর মধ্যে শেষ হয়ে গেল শেষ হবে না কেন 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 আমি সত্যটা বলবো সত্যি কথা বল সত্যি হ্যাঁ বলে দি বলে দি বলে দি আই বল 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 না তুমি খেতে দাও নি তুমি আমার বেশি করে দাও নি এসব নাম বল নাই তুমি তুমি দাদার বেশি করে খেতে দিয়েছো ও বাবা কি বলছিস ও বাবা বাবা এই যে এই কিছু না শোনো ও বাবা দেখো যে বলতে দেয় বাবা কি শুনে আছে ও বাবা শোনো এই যে ও বাবা কোন দিক দিয়ে বাবা তোমাকে বলবো ও ভাই দেখো আমার মাসি তোমার শালি আমার শালি আর মায়ের বোন মায়ের বোন আর আমার দিদার মেস সব খেয়ে চলে গেছে আমার শালির কি বনাই গেল ভাত সেটাই তো আর শোন মাকে জিজ্ঞাসা কর উই এরকম ধরনের মেয়ে ছেলে রে ভুল করলে কেন কয় যেদিক
Thank you.
স্বপ্ন এই গান্ডারে কে রে? তা তুই তো বললি। আমি বলেছি দুগ্গা দুগ্গা। ও দুগ্গা দুগ্গা। তবে আসি গো। এস আসি গো। এস ওই মিছে অনেক কষ্টে বিদায় দিয়েছি, তবে বাবা আমি ঘরে একা আমার ছেলেদের নিয়ে আমি ওই ঘরের মধ্যে ঢুকে পড়ব, বাবা বেরোবো না। আর ওই মিছে দেখি কখন বাড়ি ফেরে। সম্মুখে নদী, এই নদী এপার থেকে ওপারে যেতে হবে। তাই বলছি গাধু মাঝি ভাই আছি ওই নিমাইকে একটু তুই ডেকে দে ভাই। Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.